হাই ফ্রেন্ডস, তো আজকে তোমাদেরকে একটি ছোট্ট আজকে ব্লগ দেখাবো, তোমাদেরকে মিনি ব্লগ। আর তোমাদের এই যে আজকে আমাদের যে লিচু গাছ আমাদের দেখো, এই যে এই গাছ সবগুলো কয়েকটা করে আছে। আর দেখো এই যে মাঠ, আমাদের এই যে এটা মাঠ, এটা আমাদের মাঠ। আর এই যে পাশে দেখছি এটা আমার বৌদির বাড়ি। দেখো আমি ক্যামেরা স্ট্যান্ড নিয়ে দেখাচ্ছি, সব লিচু কেড়ে নিয়েছে, তাই জন্য নিচে দেখা যাচ্ছে না। এই দেখো অনেকগুলো হয়েছিল। আর তারপরে পেছনে ক্যামেরা করে দিই, এই যে আমাদের লিচু গাছ। আর দেখো খুব সুন্দর হয়েছে লিচু, কিন্তু আছে এই গাছটাতে আছে কয়েকটা, ছোটোই আছে, কিন্তু বাইরে দিকে দেখা যাচ্ছে না লিচু গাছটা। এই যে খুব সুন্দর লিচু হয়েছে, কিন্তু এই যে এটা কাঁচা, এই যে ভেতরের দিকে হয়েছে। আর যে এখানে ছিল এখানে এখানে হচ্ছে কয়েকদিন মানে আছে, খুলে নিয়েছি। আর এই যে দেখো সামনে মাঠে মাঠ, আর পাশে এই যে জমি, আর এই যে লিচু দেখো। আজকে সকালে আমরা পেরেছিলাম, তো কয়েকটা পড়েছে, এই যে এরকম এখন শুকিয়ে যাচ্ছে, কিন্তু ভালো লিচুটা। এখানে দেখো লিচু, এটা একটা গাছ, তারপর ওই যে একটা গাছ, তারপর ওই যে আরেকটা গাছ, আর এই যে এখানে আছে গোটা গার্ডেন আছে, এখানে একটা গাছ আছে, এই যে আমাদের লিচু গাছ, লিচু গাছ। তো এখন আমার মন ভরে খাওয়া হয়নি, কি বলবো, যখন ছিল তো ছিল, কি বলবো। আর এই যে দেখো, আর এই সাইডটা আছে, আর ওই দিকটাই আছে। আরেকটা গাছ আছে যেটা আমার ফেভারিট, আমার দিদিরও ফেভারিট, এই যে আমাদের ফেভারিট লিচু গাছ, আমাদের ফেভারিট লিচু গাছ। দেখো এই যে, আর এই যে লিচু, লিচুগুলো দেখো, বোম্বাই লিচু নাকি বলে, এই যে গোল, বীজটা ছোট আর মাংসটা কত ওরে, এই যে ছোট্ট হয় হাড়ির মতন, প্রথম মেয়েরা আছে। এই যে আমাদের লিচু গাছ, হাড়ি লিচুটা, অনেকগুলো হয়েছে গেছে। আর আমার ফেভারিট লিচু, এগুলো আমার ফেভারিট, কেউ যদি চুরি করে নিয়ে যায় খুব কষ্ট হয়, কিন্তু আমার পেটে গেলে আবার কষ্ট হয়। তো চলো ফ্রেন্ডস, এখানে প্রচুর কিছু লিচু খাওয়া যাচ্ছে, কিন্তু খাবো কোনটা, এই যে জঙ্গলের ভেতরে এড়িয়ে চলে আসলাম। সুন্দর সুন্দর লিচুগুলোকে দেখানো যাচ্ছে, নিজেদের গাছের লিচু যদি এক দুটা করে খাই কী করে হবে, সবাই তো নিয়ে চলে যাচ্ছে, আর কিছু মতন খেলে হয়, টাইম পাচ্ছি না খাওয়া, সেই জন্য খাওয়া হচ্ছে না। কিন্তু পাতাগুলো কই দেখতে পাচ্ছে, পাতা কোথাও নাই, কিন্তু তাহলে আমাকে গাছের উপরে উঠতে হবে, কি দাম করবো। আর এখন আমি লিচু খাচ্ছি এখানে একা দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর তোমাদের যদি ভিডিওটি সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করে দিও, সুস্থ থেকো, ভালো থেকো, পরের জন্য ভিডিওটা তোমরা সবাই দেখো, টাটা, বাই বাই। আর হ্যাঁ একটা কথা বলে দিই, আমি ভিডিও করছি কোনো টাকা ওগুলো ইউটিউবে টাকা টাকা কিছু পাওয়ার জন্য না, আমি এমনি আমার শখে করছি, হয়তো কোনো দিন করি না আর দিও না, মাঝে মধ্যে আমি কিন্তু ভিডিও দিই না। আর আমার মন চাইছে আমি ভিডিও করছি, তো তোমরা ভালো থাকো।